ক্লাসের যে টপিকসটি তোমাদেরকে পড়ানো হবে সেটি হচ্ছে উপাত্ত সংগ্রহকরণ অধ্যায় থেকে একটি সৃজনশীল দেব। আমি সরাসরি আমার সঙ্গীত একটি বই থেকে সরাসরি সৃজনশীলটি ভিডিওতে দিয়ে দেবো এবং এর উত্তরগুলো সরাসরি ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। এটি ভিডিওতে এই কারণে দিতেছি যে হোয়াইট বোর্ডে না দিয়ে যেন তোমরা বুঝতে পারো যে প্রকৃত অর্থে আসলে এই চিত্রগুলো কীরকম হয় আর সারণীর প্রাতি অঙ্কর টোটাল গঠন প্রণালীতে কীরকম হয় সেটা তোমাদেরকে মানে চাক্ষুষ প্রদর্শন করানোর জন্যে আমি ভিডিও থেকে দিতেছি। শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা দেখতে পাচ্ছ একটি উদ্দীপক, 15 জন শ্রমিকের দৈনিক আয় দেওয়া আছে, 350 টাকা, 300 টাকা, 325 টাকা, এরকম সবগুলোই টাকার অঙ্কে পরিমাপযোগ্য। উপাত্তগুলো থেকে 3টি প্রশ্ন করা হয়েছে। প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, উপাত্তগুলোর সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্য কত, তারপর শ্রমিকদের দৈনিক আয়ের যোগফল কত, তারপর প্রশ্ন নম্বর গ, উপাত্ত সমূহকে সারণীতে প্রদর্শন করো, অর্থাৎ সারণীতে দেখাও বা সারণী তৈরি করে দেখাও। তো এখানে দেখো উত্তরগুলো দেওয়া আছে, ক নং সর্বোচ্চ মান 400, সর্বনিম্ন মান 300, সুতরাং পার্থক্য তোমরা এই সেমভাবে করে দেবা। অর্থাৎ অঙ্কটা সাজানোটা তোমরা সহজে বোঝার জন্য আমি আজকে এই ভিডিওটি সরাসরি বই থেকে দিতেছি। তারপর শ্রমিকদের দৈনিক আয়ের যোগফল এখানে যেভাবে দেওয়া আছে তোমরা সেমভাবেই করে নিতে পারো। সারণীও যেভাবে দেওয়া আছে তোমরা এইভাবে করে নিতে পারো। এখানে হুবহু যেভাবে দেওয়া আছে তোমরা সেভাবে করে নিতে পারো। তো আশা করি তোমরা অঙ্কটি করতে পারবা। তো এই অঙ্কটি আগামীকালকের জন্য HW থাকবে তোমাদের। সেই সাথে তোমরা এই অধ্যায় থেকে তোমাদের নিজস্ব যে গাইড আছে, স্কুল থেকে যে নোট বইয়ের কথা বলা হয়েছিল, সেখান থেকে এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নেবা এবং আগামীকাল এই অধ্যায়ের উপর আমি সংক্ষিপ্ত প্রশ্নের শীট তৈরি করে তোমাদেরকে দিয়ে দেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। খোদা হাফেজ।